হ্যালো এভরিবাডি, কিভাবে জিআরই পরীক্ষার রেজিস্ট্রেশন করতে হয় এবং ডেট নিয়ে এক্সাম দিতে হয় এই প্রসেসটা আজকে আপনাদেরকে দেখাবো। এই প্রসেসটা কিন্তু আপনি নিজে নিজেই ল্যাপটপ থেকে একা একাই কারো সহযোগিতা ছাড়াই করতে পারেন। এটার জন্য সবার আগে আপনাকে চলে যেতে হবে ইটিএস এর ওয়েবসাইটে। চলুন আপনাদেরকে স্ক্রিনটা দেখানো যায়। সর্বপ্রথম আপনি www.ets.org এই ওয়েবসাইটে চলে যাবেন। এখান থেকে রেজিস্টার অথবা লগ ইন যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পরে আপনার সামনে জিআরই, টোফেল এবং অন্যান্য এক্সামের একটা উইন্ডো আসবে। যেহেতু আমরা জিআরই রেজিস্ট্রেশন করব, এখান থেকে জিআরই অপশনে ক্রিয়েট অ্যাকাউন্ট অথবা সাইন ইন এই দুটোর যে কোনো একটা আপনাদেরকে ক্লিক করতে হবে। তবে আপনাকে প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিয়ে তারপরে সাইন ইন করতে, সেজন্য আমরা এই অপশনটাতে ক্লিক করলাম। দেন এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট নামক একটা উইন্ডো আপনার সামনে এসেছে। সেখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে খুব সহজে অল্প কিছু ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুলে নিতে পারেন। এটা খুবই সহজ, ইমেল অ্যাড্রেস দিবেন এবং অন্যান্য তথ্যাদি দিলেই আপনার কাজ হয়ে যাবে। সো আমি আমার একটা অ্যাকাউন্ট এখানে অলরেডি খুলে ফেলেছি, তো আমি সেই অ্যাকাউন্টটা দিয়ে এখন সাইন ইন করবো। সেজন্য আমরা একটু নিচে আসলাম, স্ক্রল করে নিচে এসে এখানে সাইন ইন অপশনটাতে আমার ইমেল অ্যাড্রেস অথবা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে এই উইন্ডোটা আসলো এবং এখান থেকে রেজিস্টার, ফাইন টেস্ট সেন্টার্স, ডেটস ইত্যাদি যে অপশনটা দেখতে পাচ্ছি এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনি কোন টেস্টটা দিতে যাচ্ছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। জিআরই যেহেতু চারটা এক্সাম এখন হয়, আফটার জিআরই জেনারেল টেস্ট, জিআরই ম্যাথমেটিক টেস্ট এবং জিআরই ফিজিক্স টেস্ট এবং জিআরই সাইকোলজি টেস্ট, আমরা যেহেতু জিআরই জেনারেল টেস্টের ডেট নিব, সো আমরা এই অপশনটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে আপনি যেই ভেনুতে এক্সামটা দিতে চান সেই ভেনুর নামটা দিতে হবে। তো আমরা সিলেক্ট করবো ট্রিপলে। তো দেখুন, আমি এখানে ট্রিপলে লেখার পরে আমাদের ওই অপশনটা কিন্তু এখানে আসছে না। আমি পুরো নামটা লিখেছি, আমেরিকান অ্যালামনাই অ্যাসোসিয়েশন ট্রিপলে। এই পুরো নামটা লেখার পরে আমার এখানে এসেছে এবং দেখতে পাচ্ছি যে কেমাল আতাতুর্ক অ্যাভিনিউ, আমি এটাকে সিলেক্ট করবো। সো আমি এটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেপ্টেম্বর মাসের অ্যাভেলেবেল যে ডেটগুলো এবং অক্টোবর মাসে যে অ্যাভেলেবেল ডেটগুলো আছে সেই দুটো মাসের ডেটগুলো দেখতে পাচ্ছি, যেগুলো গ্রিন কালার। সো আমি এখান থেকে 12 তারিখ যে অপশনটা ডেটটা সেটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটু নিচের দিকে আমরা যদি স্ক্রল করি তাহলে এখানে আপনি সেই সময়গুলো দেখতে পাবেন, 12 তারিখে ওই ভেনুতে কী কী ডেট আছে, সেই কী কী সময় আছে সেই সময়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আমরা দেখতে পাচ্ছি 9টা, 11টা, 1টা এবং 3টা, চারটা স্লটে এখানে এক্সাম অ্যাভেলেবেল আছে। আমি 11টা 15 সিলেক্ট করছি। সো এটাতে রেজিস্টার ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে নতুন একটা উইন্ডো আসলো, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এক্সামের যে ইনফরমেশানগুলো সেগুলো দেখতে পাচ্ছি। এটা বৃহস্পতিবার সেপ্টেম্বর 12, 11টা 15 মিনিট আমি এটা সিলেক্ট করেছি। সো আমার সামনে এইটা দেখা যায় এবং টেক্সট সেন্টারের যে নামটা সেই নামটাও দেখা যাচ্ছে, 8815APCU 8815। এরপরে একটু নিচে স্ক্রল করলে দেখতে একটা চেকবক্স দেখতে পাচ্ছি, এই চেকবক্সটাকে আপনাকে চেক করে দিতে হবে। চেক করে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমি যেই আইডি দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই আইডির নাম, ঠিকানা থেকে যাবতীয় যা কিছু আছে সব কিছু আমার এখানে আছে, আমার কান্ট্রি, লোকেশন, অ্যাড্রেস, সিটি সব কিছু। যদি এভরিথিং ইজ ওকে থাকে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আরও দুটো অপশন আছে, এই দুটো অপশন আসলে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না, আপনি এখান থেকে নো সিলেক্ট করতে পারেন। আমি নো সিলেক্ট করছি, এটা আমার জন্য দরকার নেই। নেক্সটে ক্লিক করার পরে এখানে এই সবগুলো অপশনে সব ইনফরমেশনই কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে না। যেগুলোর পাশে আমরা স্টার মার্ক দেখতে পাচ্ছি, চারটা এরকম অপশন আছে যাদের পাশে স্টার মার্ক দেওয়া আছে, এই চারটা ইনফরমেশান দিলেই আপনার হয়ে যাবে, বাকিগুলো যদি আপনি চান দিতে পারেন। সো আমি দিয়ে নিচ্ছি, আমাদের যেহেতু কান্ট্রি বাংলাদেশ, তো বাংলাদেশ সিলেক্ট করলাম। এরপরে এডুকেশন স্ট্যাটাস, এই মুহূর্তে এডুকেশনের যে স্ট্যাটাসটা আপনি বিলং করছেন। দেন কমিউনিকেট বেটার, আমরা ইয়েস দিয়ে দিলাম। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করলে আর একটা অপশন আছে, ফাইন্ড ইউর ইন্টারেস্টেড মেজর ফিল্ড অফ গ্রাজুয়েট স্টাডি। সো আপনি কোন ফিল্ডে পড়াশোনার জন্য যাবেন সেটা আপনাকে এখানে স্পেসিফাই করে দিতে হবে। সো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করছি, পাশে এটার কোডও দেওয়া আছে 1502। এটা দিয়ে বাকি ইনফরমেশনগুলো যদি না চান দিতে পারেন। নেক্সটে ক্লিক করলাম, আমার সামনে পরের উইন্ডোটা চলে আসছে। এখানে ইটিএস এর কিছু ম্যাটেরিয়ালস আছে, যে ম্যাটেরিয়ালসগুলো চাইলে আপনি ওদের কাছ থেকে এই বুকসগুলো কিনতে পারেন, বাট এইগুলো আমাদের আসলে প্রয়োজন হয় না, আমরা অন্য ব্যবস্থা করতে পারি। সো এই জন্য আমি এগুলোকে আর দিচ্ছি না, কারণ অযথা টাকা খরচ করে কোনো মানে হয় না। সো আমি এখান থেকে দিলাম। সো আমি যদি শুধু টেস্টের জন্যই রেজিস্ট্রেশন করছি, সো আমার জন্য $220 চলে আসছে। সো আমি এখানে প্রসিড অ্যান্ড চেক আউটে ক্লিক করব।
দেন এখানে হচ্ছে আমাদের একটা অপশন আছে ভাউচার প্রমোশনাল কোড, আপনার কাছে যদি কোনো ভাউচার কোড থাকে অথবা প্রমোশনাল কোড থাকে যেটা দিয়ে আপনি ডিসকাউন্ট পেতে পারেন, তাহলে এটা এখানে লিখে প্রপারলি লিখে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি ওই ডিসকাউন্টটা পেয়ে যাবেন। আমার কাছে এই মুহূর্তে কোনো প্রমোশনাল কোড নেই, সো আমি এটাকে স্কিপ করে যেয়ে নিচে পে নাওতে ক্লিক করব। পে নাওতে ক্লিক করার পরে আমার এখানে পেমেন্টের অপশনের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ড, পেপ্যাল, আলিপে, এই তিন ধরনের ওয়েতে আপনি পেমেন্ট করতে পারেন। আমি যেহেতু ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবো, সো আমি ক্রেডিট কার্ড সিলেক্ট করছি। দেন এখানে কার্ডের ইনফরমেশন দেওয়ার জায়গাগুলো এসেছে, আপনার কার্ড টাইপ, কার্ড নাম্বার, এক্সপায়ার ডেট, সিভিভি, কার্ড হোল্ডার্স নেম ইত্যাদি তথ্যগুলো যা আছে এগুলো প্রপারলি যদি আপনি দেন। দেওয়ার পরে দেন হচ্ছে প্রসেস পেমেন্ট, এটাতে ক্লিক করবো। প্রসেস পেমেন্টের পরে আপনি কোন কারেন্সিতে পেমেন্ট করতে চান, ইউএসডি অথবা বাংলা। আমি যদি ইউএসডিতে পেমেন্ট করবো, সো আমি ইউএসডি সিলেক্ট করছি। দেন আমার সামনে আমার পেমেন্টটা হয়ে গেছে এবং এটার কনফার্মেশনটা আমার সামনে চলে আসছে। সো আপনি এখানে ভিউ অর্ডার কনফার্মেশন এটাতে যদি ক্লিক করেন, তাহলে আপনি একটা পিডিএফ পেয়ে যাবেন যেখানে আপনি অর্ডারের সমস্ত ইনফরমেশান দেখতে পাবেন। সো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে টেস্ট অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, এই ইনফরমেশনটা, দ্যাট মিনস আপনি যেদিন এক্সাম দিতে যাবেন সেই দিন এই অ্যাপয়েন্টমেন্টের ডিটেলসটা আপনাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। সো এই পিডিএফটা আপনার প্রিন্ট করার জন্য ডান পাশে প্রিন্টার ফ্রেন্ডলি পেজ, এটাতে ক্লিক করলে আপনার সামনে একটা পিডিএফ চলে আসবে। সো আপনি এটাকে ক্লিক করে দেন হচ্ছে এটার প্রিন্ট কপিটা করে নেবেন, করে নিয়ে এক্সামের দিন এটা আপনি সাথে করে নিয়ে যাবেন, সাথে আপনার পাসপোর্ট এবং অন্যান্য যে ডকুমেন্টসগুলো দরকার, দ্যাট মিনস আপনার পাসপোর্ট নিয়ে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাবেন, সাথে একটা মাস্ক নিয়ে যাবেন, আর আগে ভ্যাকসিনের একটা কার্ড প্রয়োজন হতো, দ্যাট মিনস আপনি যে ভ্যাকসিন দিয়েছেন কিনা সেই বিষয়ে কনফার্ম হওয়ার জন্য একটা কার্ড দেওয়া লাগতো, সেটা এখন সম্ভবত আর লাগে না। সো আপনি পাসপোর্ট এবং এই অ্যাপয়েন্টমেন্ট লেটার এই দুটো জিনিস টেস্ট দেওয়ার জন্য চলে যাবেন। সো এভাবে করে আপনি ঘরে বসে আপনার নিজের যদি কার্ড থাকে সেই কার্ড দিয়ে পেমেন্ট করে রেজিস্ট্রেশন করতে পারেন, অথবা অন্য কোনো সিনিয়র অথবা যে কারো কার্ড যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে ইউজ করার জন্য আপনি অনুমতি পান, তাহলে তার কার্ড দিয়ে আপনি অ্যাপ্লাই পেমেন্ট করে আপনি রেজিস্ট্রেশন করে ডেট নিয়ে এক্সাম দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং।